মেহক ফেরেনি? না, মেহক ফেরেনি। দাদা বলছিলাম এসব কথা থাক না, আপনি আপনি চলুন খেয়ে নেবেন, চলুন। চুপ করো তুমি। আমাদের বাড়ির বউয়ের নামে ফায়ার রয়েছে, আমার ভাইয়ের নামে ফায়ার রয়েছে, শুধু তোমাদের লোভের জন্য। তোমাদের পানিশমেন্ট হওয়া উচিত। কিন্তু খেলাটা ঘুরিয়ে দিল ওই। কে খেলাটা ঘোরালো বাবা? থাক, সেসব তোমায় জানতে হবে না, সেসব তোমার না জানলেও চলবে। আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম, আমি তোমাকে একটা অনুরোধ করেছিলাম যে মেহককে এই বাড়িতে নিয়ে আসার জন্য। তুমি আমাকে কথা দিয়েছিলে যে এইটুকু কাজ তুমি করে দেবে। আমি করব বাবা, আমি করব। মেহককে আমি এই বাড়িতে ফিরিয়ে আনবই, দরকার পড়লে আমি আমার বাবার সাথে কথা বলব। আমি মেহককে ওই বাড়িতে কিছুতেই থাকতে দেব না। ড্যাড কৃপানের বাড়ি থেকে ফোন করেছিল। ওরা চাপ দিচ্ছে দিওয়ালির পর বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে। ওরা অ্যাকচুয়ালি কোনো রিস্ক নিতে চাইছে না। আমি পাগল হয়ে যাব, আমি জাস্ট পাগল হয়ে যাব। ড্যাডি, তুমি কি আড়াল করছো, কি গোপন করছো, কি করছো বলো না, যার জন্য আমার বাবাকে অন্যরকম লাগছে, মনে হচ্ছে একটা পুতুল যার কোনো নিজস্বতা নেই, যে অন্যের কথায় উঠছে বসছে নাচছে। চুপ করে দাও, একদম চুপ করে দাও। যা কিছু হয়েছে সব কিছুর জন্য গীতা দায়ী। না ড্যাডি, এই সব কিছু পেছনে গীতা দায়ী নয়, তুমিও জানো এই সব কিছুর পেছনে রয়েছে ধীমান সিং। ধীমান সেন, এই নামটার ভেতরেই সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে। কোনোভাবে আমার শ্বশুর মশাইকে একদম হাতের মুঠোয় করে নিয়েছে, কিন্তু কিভাবে কিভাবে করেছে? তোমার কি মনে হয় উকিল দিদিমণি, ব্যাপারটা কি ঘটছে কিচ্ছু বুঝতে পারছি না। কোনো বাবাকে দেখিনি কোনো মেয়ের বিরুদ্ধে কোর্টে যেতে, সেটাই তো লাখ টাকার প্রশ্ন। হ্যালো ধীমান সেন, আজকে রাতের ফ্লাইটে কলকাতা থেকে বেরিয়ে গেছেন, কি কাল সকালে ফিরবেন? বাড়ি ফাঁকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বড়োবাবু। আপনি একটা কাজ করুন, আপনি রেডি হন, আমি আসছি, আমাকে একটু বেরোতে হবে। গীতা এলএলবি মহা সপ্তাহ 11 থেকে 17 নভেম্বর সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায়।